আসসালামু জীব বিজ্ঞান অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবারও অধ্যায় এগারো জীবের প্রজনন নিয়ে আলোচনা করব আজকের পাঁচ এগারো দশমিক দুই দশমিক দুই এর দ্বিতীয় অংশ পর্ব ছয় লেকচার চোদ্দ আজকের লেকচার শুরু করার আগেই আমরা দেখব একটি চিত্র তোমরা একটু খেয়াল করে দেখো চিত্রটিতে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছু মৌমাছি ফুলের দিকে যাচ্ছে ফুলের সুন্দর রং অথবা তাতে মধু আছে এ কারণে তারা ফুলের দিকে আকর্ষিত হয় ফুলে ফুলে ঘুরে বেড়ায় মধু সংগ্রহ করে চলো আরেকটি চিত্র দেখি চলো আরেকটি চিত্র দেখি এখানেও দেখো দেখা যাচ্ছে মৌমাছি ফুলের কাছে চলে এসেছে কিসের আকর্ষণে শুধুমাত্র মধু আছে বলেই হয়তো আকর্ষণীয় বেশ বড় রঙিন এর আকর্ষণে কিন্তু মৌমাছিটা এর কাছে এসেছে এবং পরবর্তীতে হয়তোবা মধু পাবে এবং মধু সংগ্রহ করবে সেটা থেকে গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম পরাগায়ন বা পলিনেশন নিয়ে আজ আমরা পরাগায়নের মাধ্যম এই নিয়ে আলোচনা শুরু করব আমরা আবারও গত লেকচারের একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে দেখো আহ আগেও বলেছি একটি ফুল থেকে আরেকটি ফুলে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ আগে দুটি চিত্রে তোমরা একই দৃশ্য দেখেছ এখানে একেবারে স্পষ্ট দেখানো হয়েছে যে একটি ফুল থেকে মৌমাছি একটি ফুলে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কেমন তার নিজের অজান্তেই এই ফুলে যখন মৌমাছিটা বসেছিল তখন তার নিজের অজান্তেই তার গায়ে কিন্তু পরাগ্রেণু লেগে গেছে এবং এই ফুল থেকে যখন সে অন্য ফুলে যাবে হ্যাঁ তখন কিন্তু তার গায়ের যে পরাগ্রেনু এই যে পরাগ্রেনু তার গায়ে লাগলো সেই পরাগ্রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে যাবে সে কিন্তু জানেও না সেই কাজটি করছে কেমন এই যে পরাগ্রেণু স্থানান্তর এই জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোন একটি মাধ্যমের প্রয়োজন হয় বা কোনো একটি বাহকের প্রয়োজন হয় যা এখানে দেখা যাচ্ছে যে মাধ্যম হিসেবে কাজ করছে হচ্ছে মৌমাছি পরাগায়নের মাধ্যম চলো এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি যে মাধ্যম পরাগ বহন করে যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মৌমাছি পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে সুতরাং তাকে অর্থাৎ মৌমাছিকে বলা হবে পরাগায়নের মাধ্যম বা ভেক্টর অথবা বাহক আমরা বলতে পারি উদাহরণ হিসেবে আমরা দেখি যে এখানে কে কে মাধ্যম হিসেবে কাজ করে বায়ু পানি কীট পতঙ্গ পাখি বাদুর শামুক পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে অর্থাৎ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যেতে বায়ু পানি কীট পতঙ্গ পাখি বানর বাদুর শামুক মানুষ ইত্যাদি সবাই কিন্তু কাজ করছে আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাতাসে উড়ে যাচ্ছে ফুলের অংশ হুম। এবং এখানে বায়ু দ্বারা কিন্তু পলিনেশন বা হয়ে থাকে। এখানে পানির মধ্যে হাইড্রিলা উদ্ভিদ দেখতে পাচ্ছি হাইড্রিলা উদ্ভিদে পানির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে এরপরে দেখতে পাচ্ছি একটি বেটেল হ্যাঁ এ কিন্তু ফুলের মধ্যে বসেছে এবং পরবর্তীতে মাধ্যম হিসেবে কাজ করবে অর্থাৎ এর দ্বারাও পরাগায়ন সংঘটিত হবে সুতরাং এরা সবাই হচ্ছে পরাগায়নের মাধ্যম পরাগায়নের মাধ্যম অনুসারে ফুলের শ্রেণী বিভাগ একটু বলে রাখতেই হবে কথা যে পরাগায়নের মাধ্যম কি হবে সেটা কিন্তু আমরা ফুল দেখলেই বুঝতে পারবো ফুলের ভিন্নতা এবং পরাগায়নের মাধ্যমের ভিন্নতার মধ্যে একটা সম্পর্ক আছে চলো দেখি প্রথমে দেখতে পাচ্ছি পতঙ্গ পরাগী ফুলকে অর্থাৎ যে ফুল পতঙ্গ দ্বারা যে ফুলের মধ্যে পরাগায়ন হয় সেটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয় চলো একটি চিত্র দেখি পতঙ্গের মাধ্যমে দেখা যাচ্ছে প্রজাপতিকে প্রজাপতি ফুলে বসেছে এবং প্রজাপতি যখন ফুলে বসবে আবার অন্য ফুলে যখন যাবে তখন এর দ্বারাই হবে অর্থাৎ পরাগরেণু গর্ভমুণ্ডে একই প্রজাতির গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে বড় রঙিন ও মধু আহ মধুগ্রন্থি যুক্ত হয় অর্থাৎ যে ফুলে পরাগায়ন পতঙ্গ দ্বারা হবে অর্থাৎ পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে দেখা যায় ফুলগুলো বেশ বড় হয় রঙিন হয় এবং মধু গ্রন্থি যুক্ত হয় বড় রঙিন ও মধু যুক্ত হয় পতঙ্গ পরাগী ফুল এরপরে দেখো পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধ যুক্ত হয় এক্ষেত্রে পরাগ্রীণ আঠালো ও যুক্ত হতে পারে আবার গর্ভমুণ্ড কিন্তু আঠালো ও সুগন্ধ যুক্ত হয়ে থাকে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি জবা ফুলের দেখো জবা ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি একটি পতঙ্গ পরাগী ফুল বেশ বড় রঙিন এবং মধুগ্রন্থিও আছে হ্যাঁ উদাহরণ হিসেবে জবার কথা লেখা আছে এছাড়া কুমড়া সরিষা ইত্যাদি ফুলও কিন্তু পতঙ্গ পতঙ্গ ফুল। আমরা ফুলের কয়েকটি বৈশিষ্ট্য দেখলাম তোমাদেরকে বলি যে এই যে টপিকটা যতটুকু আমরা পড়লাম যে পতঙ্গ পরাগী ফুল বা পরাগায়নের মাধ্যমে মাধ্যম অনুসারে ফুলের যে শ্রেণীবিন্যাস প্রথমেই পড়লাম পরাগী ফুলের কথা সেই পতঙ্গ পরাগী ফুল এই হিসেবে আসতে পারে প্রশ্ন যে ফুল কি বা এর বৈশিষ্ট্য গুলো লিখো অথবা অভিযোজন। হ্যাঁ ফুলের অভিযোজন কিভাবে হয় সেটা বর্ণনা করো একই উত্তর হবে শুধুমাত্র তোমরা সূচনাটা বা প্রশ্ন অনুসারে সূচনাটা করবে অর্থাৎ লেখার প্রারম্ভে যেটা লিখতে হয় লেখার শুরুতেই যতটুকু লিখবে সেটা প্রশ্ন অনুসারে লিখবে এবং পরবর্তী উত্তর একই ভাবে হবে বৈশিষ্ট্য গুলাকে উল্লেখ করতে হবে এখানে এরপরে দেখো পতঙ্গ পরাগী ফুলের একটি চিত্র দিয়েছি আবার পতঙ্গ পরাগী ফুলের আরেকটি চিত্র দেখো তোমরা এখানেও দেখা যাচ্ছে মাছি এটা একটি পতঙ্গ এর দ্বারা পরাগায়ন হচ্ছে এখানে ফুলটি দেখো এরপরে বিটল দ্বারা হচ্ছে হ্যাঁ এটা একটি পতঙ্গ পরাগী ফুল পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে বিভিন্ন পতঙ্গ কিন্তু এই পরাগায়নের সাথে সম্পৃক্ত হতে পারে অর্থাৎ এই মাধ্যমটা পতঙ্গ বলতে আমরা যেটা বুঝিয়েছি এখানে কিন্তু অনেক ধরনের পতঙ্গই এখানে পরাগায়নে কাজ করে থাকে এরপরে আসছে বায়ু পরাগী ফুল চলো দেখি বায়ু পরাগী ফুলের ব্যাপারে কি কি লেখা আছে এখানে তার প্রথমেই এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা বায়ু পরাগী ফুলের হম বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় বায়ু পরাগী ফুল হচ্ছে তারাই যাদের বায়ুর মাধ্যমে হয় ফুল ফুল হালকা হালকা ও হবে হবে যেহেতু বায়ুর মাধ্যমে তাহলে এরা নিজেরাই অনেক সময় উড়ে উড়ে যে হ্যাঁ অন্য জায়গায় যাবে পরাগায়ন হবে সেখানে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে একটি অংশ ছুটে গিয়েছে পরবর্তীতে বাতাসে এরা ভেসে বেড়াবে মধু গ্রন্থিহীন কেননা এখানে পতঙ্গের মাধ্যমে যেহেতু পরাগায়ণ হয় না তাহলে আকর্ষণের কোনো প্রয়োজন নাই তো মধু গ্রন্থি না থাকলেও এখানে চলে এরপরে আছে ফুলে সুগন্ধ নেই একই ব্যাপার পতঙ্গ বা কাউকে যদি আকর্ষণ করতে হয় সেখানে সুগন্ধের প্রয়োজন হয় যেহেতু এখানে বায়ুকে আকর্ষণ করার কোনো প্রয়োজন নাই তাহলে এখানে বায়ু এমনি প্রবাহিত হবে তাহলে এখানে ফুলগুলোতে সুগন্ধ থাকে না এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে। দেখছো তোমরা যে হালকা ফুল এবং ছুটে গিয়ে বা খুব সহজেই বাতাসে ভেসে বেড়ায় গর্ভমুণ্ড আঠালো অথবা শাখা যুক্ত হয়ে থাকে গর্ভমুণ্ড আঠালো হতে পারে হ্যাঁ শাখা যুক্তও হতে পারে কখনো পালকের মতো হয় এখানে দেখো গর্ভমুন্ডকে দেখানো হয়েছে আমরা এর ব্যাপারে পরবর্তীতে আরো জানবো হুম একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে আঠালো হবে ক্ষেত্রে যেহেতু বাতাসে ভেসে আসতে পারে তাহলে রেনুকে আটকানোর জন্য বা ফুলের আটকানোর জন্য আঠালো হবে শাখা যুক্ত হলেও আটকাতে সহায়তা করবে পরাগ রেণুকে আটকাতে এছাড়া পালকের মতো হলেও আহ সুবিধা যে গর্ভমুন্ডে খুব সহজেই পরাগ রেণু আটকে যাবে এর ফলে যে আমি যেটা বললাম যে ফলে বাতাস থেকে সহজেই পরাগরেণু সংগ্রহ করতে পারে এই ধরনের ফুলগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা দেখলে এর মানে বায়ু দ্বারা পরাগায়নের জন্য এদের মধ্যে সমস্ত অভিযোজনী হয়েছে অর্থাৎ এদের মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে তারা বায়ু দ্বারা পরাগায়নের জন্য উপযুক্ত উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে ধানকে এছাড়া অনেক ধরনের গাছের ফুলেই বায়ু পরাগায়ন হয় তোমরা ধানের কথা মনে রাখবে ধানকে দেখানো হয়েছে তোমাদের বইয়ে উদাহরণ হিসেবে এরপরে আসছে আর কয়েকটি চিত্র বায়ু পরাগায়নের ক্ষেত্রে বায়ু পরাগী ফুলকে দেখানো হয়েছে দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা উড়ে উড়ে যাচ্ছে হালকা ফুল হম এবং এদের বায়ু দ্বারা পরাগায়ন হয় বায়ু পরাগী ফুল এরা পানি পরাগী ফুল বুঝতেই পারছো এদের পরাগায়ন পানি দ্বারা হবে একটি চিত্র দেখি আমরা এখানে ওয়াটার পলিনেশন ইন এখানে হয় দেখি কিভাবে এদের বৈশিষ্ট্যগুলো কি কি পানির মাধ্যমে পরাগায়ন হয় আকারে ক্ষুদ্র ও হালকা হয় অর্থাৎ ফুলগুলো আকারে ক্ষুদ্র এবং হালকা হবে আমরা এখানে ফুল দেখতে পাচ্ছি এরা ক্ষুদ্র এবং হালকা ভেসে বেড়াতে পারবে সহজেই পানিতে ভাসতে পারে যে কিছুক্ষণ আগে আমি বললাম যেহেতু হালকা তাহলে সহজেই পানিতে ভাসতে পারবে এরা ফুলে সুগন্ধ নেই এখানে আকর্ষণের কিছু নেই বায়ু এবং পানির ক্ষেত্রে আহ অর্থাৎ বায়ু এবং পানি দ্বারা যাতে পরাগায়ন হবে সেখানে সেক্ষেত্রে ফুলের বৈশিষ্ট্যগুলো এমন হবে যে সেখানে আকর্ষণ করার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য না থাকলেও চলবে যেমন সুগন্ধ না থাকলেও চলবে এতে মধুগ্রন্থি না থাকলেও চলবে আকর্ষণীয় রং না হলেও চলবে এদের বৈশিষ্ট্য হতে হবে এরা ক্ষুদ্র হালকা হতে হবে ভাষার মতো অবশায়েদের শরীরের গঠনটা থাকতে হবে যেমন এরপরে আমরা আবারো দেখতে পাচ্ছি একটি চিত্র ভ্যালিসনারিয়ারি এখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদে যে স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা কিন্তু পুং পুষ্পের বৃন্ত হয় খাটো আমরা যে লম্বা বৃন্ত যুক্ত যে ফুলগুলো দেখতে পাচ্ছি এরা হচ্ছে স্ত্রী পুষ্প হ্যাঁ এবং এদের দেখো গুলো বেশ লম্বা একদম চোখে পড়ার মতো কিন্তু পুরুষ পুষ্পের বৃন্ত কিন্তু খাটো এটা হচ্ছে মেন মেল ইনফ্লুয়েন্সেস অর্থাৎ এটা হচ্ছে আহ মঞ্জুরি পুষ্প মঞ্জুরি পুং পুষ্প এবং এখান থেকে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্পগুলো সেগুলো কিন্তু এখান থেকে ছুটে যেয়ে দিকে যায় চলে যায় পরিণত বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে তোমাদেরকে আবার দেখাই যাই যে পরিণত পুষ্প এরা পুংপুষ্পগুলো এখান থেকে ছুটে যায় এবং বৃন্ত থেকেও ছুটে যায় হালকা অবস্থায় এরা পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে পুষলে সেখানে পরাগায়ন ঘটে যখন উপরের দিকে চলে যায় আর আগেই বলেছি যে স্ত্রী পুষ্পের বৃন্ত বেশ বড় এরা একদম পানির উপরের উপরের দিক পর্যন্ত চলে যায় এখানে একটা ফিমেল ফ্লাওয়ারের অংশ 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 দেখা দেখা যাচ্ছে যাচ্ছে বৃন্তটা এর উপরের না ওখান পর্যন্ত যখন পুং চলে যাবে তখন পরাগায়ন খুব সহজেই হয়ে যাবে অর্থাৎ পানিতে ভেসে পুং পুষ্প উপরের দিকে যাচ্ছে এর ফলে কিন্তু স্ত্রী এবং পুং কাছাকাছি আসছে এবং পানির দ্বারা পরাগায়ন ঘটছে উদাহরণ হিসেবে আমরা এখানে পাতা শেওলাকে দেখতে পাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকে আছে পাতা কথা যে এদের পানি দ্বারা পরাগায়ন হয় অর্থাৎ হলো পানি পরাগী ফুল আমরা এবার আরো একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে পাখি পুষ্পের কাছে আসছে বুঝতেই পারছো পাখি পাখি দ্বারা পরাগায়ন হবে এখানে সূর্যমুখী দেখতে পাচ্ছি এরপরে আর একটি উজ্জ্বল রঙিন বড় পুষ্প দেখতে পাচ্ছি অনেকগুলো পুষ্প একসাথে মঞ্জুরি এখানে বাদুরকে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে বাদুর দ্বারা এখানে পরাগায়ন হবে প্রাণী পরাগী ফুল এরা হলো প্রাণী পরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয় পরাগী ফুলেরা মোটামুটি বড় ধরনের হয় তবে ছোট যদি হয় সেক্ষেত্রে ফুলগুলো মঞ্জুরিতে সাজানো থাকবে ছোট পুষ্পগুলো একত্রিত হয়ে মঞ্জুরি গঠন করবে আর বড় হলে একাই থাকবে তো যেহেতু প্রাণী দ্বারা হবে সেহেতু প্রাণীকে আকর্ষণের জন্য অবশ্যই ফুলগুলোকে বড় হতে হয় অথবা একত্র থেকে আকর্ষণ করার মতো যোগ্যতা তাদের অর্জন করতে হয় এক্ষেত্রে আমরা দুটোর আহ উদাহরণই দেখিয়েছি রং আকর্ষণীয় হয় শুধু বড় হলেই চলবে না দেখা গেলেই চলবে না রংটাও কিন্তু বেশ আকর্ষণীয় হতে হবে ক্ষেত্রে গন্ধ থাকতে পারে গন্ধ থাকলে আকর্ষণের একটি আরেকটা গেল একটি বৈশিষ্ট্য বেড়ে গেল আবার না থাকতে পারে এমনও হতে পারে গন্ধ আছে অথবা এমনও হতে পারে এদের মধ্যে কোনো গন্ধ নেই উদাহরণ হিসেবে আছে কদম শিমুল কচু ইত্যাদি এই জাতীয় ফুলের মধ্যে প্রাণী পরাগণ হয় এদেরকে বলা হয় প্রাণী ফুল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনটা বৈশিষ্ট্য আমরা দেখলাম এটা এই ধরনের গুলো ফুলে আর আমরা বলতে পারি যে প্রাণী পরাগী ফুলের অভিযোজিত বৈশিষ্ট্য গুলো হচ্ছে এই তিনটি আরো কিছু আছে তোমরা পরবর্তীতে আরো এই সম্পর্কে জানবে আমরা আরো একটি চিত্র দেখতে পাচ্ছি পাখি এখানে মধু খাওয়ার জন্য পুষ্পের সামনে আসছে আরেকটি পাখি দ্বারা পরাগায়নের চিত্র দেখতে পাচ্ছি পাখি যেহেতু এখানে মধু কেটে এসছে আকর্ষিত হয়ে তাহলে পরবর্তীতে পাখি ঠোঁটের মধ্যে লেগে কিন্তু পরাগণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পসবে একই আহ জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে পসবে এবং পরাগায়ন হবে এরপরে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি এখানে শামুকের হম শামুকের শামুকও কিন্তু পরাগায়নে সহায়তা করে থাকে অনেক ক্ষেত্রে দেখো এখানে ফুলের উপর শামুক উঠেছে এবং তার অজান্তেই কিন্তু পরাগায়নে সে সাহায্য করে ফেলবে আজকে চলো এই এতটুকু পাঠ থেকে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দিই আশা করি তোমরা অন্যান্য দিনের লেকচারের মতো বাড়ি কাজ যেগুলো দিয়েছিলাম করেছো আজকেও করবে এক নাম্বারে আছে তোমাদের আহ একটি প্রশ্ন সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যম বা কি পরাগায়নের মাধ্যম বা কি একটি জ্ঞানমূলক প্রশ্ন দুই নম্বরে আছে পরাগায়নের মাধ্যমে প্রয়োজন হয় কেন পর পরাগায়নের মাধ্যমে প্রয়োজন হয় কেন এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন তিন নম্বরে আছে পানি পরাগি অবলিক প্রাণী পরাগি অবলিক ডট ডট এখানে যত ধরনের পরাগি ফুলের বিভিন্ন ধরনের পানি পরাগি প্রাণী পরাগি বা বায়ু পরাগি ফুল দিয়েছিলাম সেই ফুলগুলো লিখেছি যে ফুল বলতে কি বোঝায় এখানে অনেকগুলো প্রশ্ন অনুধাবনমূলক আসতে পারে একইভাবে একই সাথে লিখেছি জন্য চার নাম্বারে আছে বায়ু পরাগী অবলিক ডট ডট মানে অন্য প্রাণী পরাগীয় হতে পারে এখানে ফুলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো অর্থাৎ এখানে যে কটি ধরন দেখিয়েছি টাইপ হ্যাঁ এই ফুলগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো একইভাবে ভাবে উত্তরগুলো লিখতে হবে পাঁচ নাম্বারে আছে দেখো এই আচ্ছা চার নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন আর পাঁচ নাম্বারে আছে দেখো পরাগায়নের মাধ্যমের ভিত্তিতে ফুলের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো পরাগায়নের মাধ্যমে ভিত্তিতে আমরা যে শ্রেণীবিন্যাসটি দেখিয়েছি কিছুক্ষণ আগে বেশ কয়েক ধরনের ফুলকে দেখিয়েছি এই শ্রেণীবিন্যাসটি ব্যাখ্যা করতে হবে এখানে এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন ছয় নম্বরে আছে পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনের ভিন্নতা আলোচনা করো তোমরা এটা কিন্তু পাবে হচ্ছে আহ প্রয়োগমূলক প্রশ্ন হিসাবেও পেতে পারো উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন হিসাবেই সাধারণত এটা আসে এবং এটার উত্তর কিন্তু ফুলের যে শ্রেণীবিন্যাসে যে মানে পয়েন্টগুলো তোমরা দিয়েছো সেগুলোই লিখতে হবে এখানে অভিযোজিত হয়েছে কিভাবে অর্থাৎ এর বৈশিষ্ট্য কিভাবে এসছে বা কি ধরনের বৈশিষ্ট্য গুলো জন্য বা কি ধরনের বৈশিষ্ট্যের জন্য এদেরকে এই ফুল বলা হয় ড্যাশ ফুল বলা হয় অর্থাৎ ধরো বায়ু পরাগী বা প্রাণী প্রাণীপরাগী ফুল বলা হয় সেইভাবে যে প্রশ্নের উত্তরের জন্য আমরা যে উত্তরটি লিখেছিলাম সেভাবে লিখতে হবে শুধুমাত্র প্রশ্নের ধরন অনুসারে কিছু অংশ আমরা পরিবর্তন করব। অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে ভাষা চেঞ্জ হতে পারে সাহায্য পেতে ফুলের অভিযোজন আলোচনা করো। করি বাড়ি কাজগুলো খুব সুন্দর ভাবে তোমরা করবে যদিও অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তরগুলো প্রায় একই রকম এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ